বিক্ষোভ, আগুন, 144 ধারা, এই শব্দগুলোই এখন জুড়ে গেছে সন্দেশখালির সঙ্গে। বিগত 20 দিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে প্রতিনিয়ত। পাশাপাশি গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন সন্দেশখালি থানার পুলিশের বিরুদ্ধেও। এই আবহে এবারে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে শান্তি ফেরাতে গ্রামে গ্রামে শুরু পূজার্চনা, হোমযজ্ঞ, কীর্তন, নাম গান। ঘরে ঘরে বাজছে শঙ্খ, ঘণ্টা, উলুধ্বনি, সঙ্গে ঠাকুরের নাম সংকীর্তন, বাতাসে পালা গানের সুর। স্থানীয় বাসিন্দা শম্পা রাউতে জানান, শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। কালকে থেকে পরিস্থিতি আজকের আপাতত শান্ত আছে, দোকানপাট খুলেছে সবাই, সেইভাবে চলছে। অফিসাররা আছে, দেখছে, সবার অভিযোগ নিচ্ছে। এর আগে কোনোদিন অফিসাররা আসে না, কোনো খোঁজখবর নেয় না, অভিযোগ দিলে অভিযোগ নিত না। এখন সব শান্তি শৃঙ্খলাভাবে আছে। আমাদের পাশে অনুষ্ঠান চলছে হরিসেবা, কালকে কীর্তন হয়েছে, আজকের অধিবাস, ভোর থেকে অষ্টম পবন নীলা কীর্তন হরিনাম চলবে। মানে হ্যাঁ, এখন ভালো লাগছে, এরপরে আবার চলে গেলে কী হবে বলতে পারছি না। আপনার কী জানেন? আমরা চাই শান্তি, যে শান্তির আগুন জ্বলেছিল আমরা চাই শান্তি। সব তো সাজান শেখের ভাই সিরাজ উদ্দিন শেখ, তারাই তো এইসব বাহিনী নিয়ে যত আগুনের উত্তাপ জ্বলছে, আমরা চাই শান্তি। শনিবার সকাল থেকেই সন্দেশখালি থানার বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কাছারিপাড়া, বটতলা, দাসপাড়া, কাঠপোল সহ একাধিক জায়গায় ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়। কোনো জায়গায় মনসা পুজো, কোথাও আবার নারায়ণ পুজো। হ্যাঁ, শান্তি চাই, শান্তি চাই, আমরা শান্তি চাই, শান্তি চাই। হয়তো কিছু কালকে যেটা হয়েছে এরপরে আমরা চাই একটু শান্তি, ভুল বুঝাবুঝি, মানে আজকে ভুল বুঝাবুঝি কালকে হয়েছে, আজকে আমরা শান্তি চাই। আমরা এই আমরা আগে যেরকম আমাদের মানে গ্রাম যেরকম ছিল সেই রকমই আমরা শান্ত চাই। হ্যাঁ, আতঙ্ক আছে, আমরা রাত্রে ঘুমোতে পারছি না ভয়ে। সব মিলে অত্যাচার আর হিংসার রাজনীতি বন্ধ হয়ে মানুষের দৈনিক জীবনযাত্রা আবারও স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, সেই প্রার্থনায় মগ্ন গ্রামবাসীরা। তারা চাইছেন এলাকায় শান্তি ফিরে আসুক, আগের মতো ব্যবসা বাণিজ্য শুরু হোক। সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।